সাবস্ক্রাইব করুন এখন বিশ্ব বাংলা সংবাদ, ক্লিক করুন বেল আইকনে আর সব সময় থাকুন খবরে আপডেটেড। এককালে দক্ষিণ চব্বিশ পরগনায় গঙ্গার ধারে ছিল এক গঞ্জ। বর্ধমান থেকে ডাকাতি করে ফেরা এক ডাকাত দল নৌকা ভেড়ালো সেখানে, তাদের হাত দিয়ে এসে পড়লেন মা কালী। আজ বজবজের চিত্রগঞ্জ কালী মন্দির দাঁড়িয়ে রয়েছে এক বিচিত্র ইতিহাস বুকে নিয়ে, আর গঙ্গার কোলে সেই মন্দিরেই উপস্থিত এখন বিশ্ব বাংলা সংবাদ। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি বজবজ চিত্রগঞ্জ শ্রী শ্রী কালীবাড়ি। এখানে মাকে খুকুমা বলে ডাকা হয়। 127 বছরের ঐতিহ্যবাহী এই প্রাচীন কালী মন্দির হয়তো সেভাবে প্রচারের আলো আসেনি, কিন্তু তার ইতিহাস, তার সংস্কৃতি আপনাকেও আগ্রহী করে তুলবে। আমরা যাব কালী মন্দিরের ভিতরে, জেনে নেব এই 127 বছরের প্রাচীন কালী মন্দিরের ইতিহাসটা কি, যা কিন্তু যথেষ্ট আগ্রহ জাগাবে আপনার মনেও। বিরাট মন্দির চত্বর, মূল আকর্ষণ মা কালী, কিন্তু সময়ের সঙ্গে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ, গণেশ, মা মনসা, জগন্নাথ দেব, শুরু কিন্তু মা কালীকে দিয়েই। কিভাবে এলেন মা স্থানীয় নাগরিকদের মুখে, তারই ইতিহাস। হ্যাঁ, এখানে নরমুণ্ড দিয়েই মাকে অধিষ্ঠিত করা হয়েছে। এই নরমুণ্ড খুব ভারতবর্ষে খুব কম জায়গাতেই আছে, আমরা জানি দক্ষিণেশ্বরে আছে শ্রীমতি, আমাদের মা খুকুমহিত এখানেও নরমুণ্ডের ওপরে অধিষ্ঠিত আছেন। মা সারা বছরে যখন বাৎসরিক পুজো হয় কালী পুজোর দিনকে, সেই দিনকে মাকে ঘরটা নতুন করে উদযাপন করা হয়, এবং সেদিনকে মা জোয়ারে যখন আসে সেই জোয়ারে গঙ্গা জল নিয়ে ঘরে ভর্তি করে মাকে অধিষ্ঠিত করে পূজা আর্চা করা হয়, এবং সেদিনকে মাকে পুরোভাবে সুন্দর করে গোলাপ জল, গঙ্গা জল এবং রোশনাই দিয়ে সুন্দর করে তাকে চান করানো হয়। এবং সেই রূপ মায়েরাকে ছোট্ট বাচ্চা মেয়েকে যেমন দেখতে হয় ছোট্ট, ঠিক তেমনি দেখতে, সে অপূর্ব রূপ। সেটা ওই দিনকে আমরা, আমাদের কিছু ভাগ্যবান পেয়ে গেছি, আমাদের ভাগ্য জুটেছে, সেটা দেখতে পাই আমরা। এটা আমি নিজে একটা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে করে আসছি লাস্ট 18 বছর ধরে। এখানে যত বছর আমাদের ধরুন 126 বছর, প্রায় 2600 মতো প্রদীপ, 1600 মতো প্রদীপ এখানে আমরা প্রদীপ, তার সঙ্গে ফুল বেলপাতা দিয়ে একটা ভাসানা বন্দোবস্ত করি, এবং ওইটা একটা মানে উৎসবে পরিণত হয়। যখন গঙ্গায় জোয়ার, মায়ের জল নেওয়া হয়, তখন যখন জোয়ারটা আসে তখন যে যার মনস্কামনা নিয়ে প্রদীপটা গঙ্গামুখে ভাসানো হয়। একদম হরিদ্বারের জন্য আমরা দেখেন ঠিক সেরকম একটা রূপ এখানে আমরা ফিরে প্রত্যেক বছর ফিরে ফিরে পাই। পুজো আসা গেলে যেমন যেমন টাইমে হওয়ার সেইভাবে প্রদীপটা পুজো করে গেছেন। কবে থেকে আবার চালু হলো? এই দিন 15 হলো স্টার্ট হয়ে গেছে। নিয়মিত স্যানিটাইজিং হয়, মিউনিসিপ্যালিটি এর জন্য দায়িত্ব নিয়ে কাজ করেন। এখানকার যারা এমপ্লয়মেন্ট আছে, যারা সুইপার আছে, ঝাড়ুদার আছে, তারা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এখানে 8 পূজারী রয়েছে, আর সেবায়তে রয়েছে প্রায় 7-8 জনের মতো। ট্রাস্টি থেকেই তাদের মাইনের বন্দোবস্ত করা আছে, মাইনে এবং খাওয়া দাওয়া তারা এখানে নিয়মিত এখানটা এইভাবেই পায় তারা। বজবজ স্পোর্টস একাডেমির নতুন ভবন ও পরিকাঠামো উন্নয়নে বজবজ এসেছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ, কারণ তার এমপিল্যাড তহবিল থেকেই এই কাজ। উদ্বোধন পর্বের পর নাগরিকদের অনুরোধ মন্দিরটা একবার দেখে যান, অতঃপর শটান মন্দিরে যান তিনি। মন্দির দেখে আপ্লুত প্রাক্তন সাংসদ তথা সাংবাদিক, কখনো বসলেন মা ত্রিমূর্তির সামনে, কখনো মন্দিরের ঘাট দিয়ে নেমে গেলেন গঙ্গার জল স্পর্শ করতে। কেমন লাগছে মন্দিরে ক্যামেরার সামনে, এ যেন অন্য কুণাল ঘোষ। আপনি একটি ক্রিকেট একাডেমি এবং স্পোর্টস কমপ্লেক্সের উদ্বোধনে এসেছিলেন, যেটা আমরা সাংসদ তহবিলে হয়েছিল, তারপরে হঠাৎ আপনি এই মন্দিরের দিকে আসতে দেখলাম, কি কি করে জানলেন এই মন্দিরের কথা? আমি বজবজ স্পোর্টস একাডেমি, তো তাদের আমার এমপিল্যাড ফান্ড থেকে টাকা দিয়েছিলাম তাদের নতুন ভবন এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। আমি মূলত সেই জন্য এসেছিলাম, খুব সুন্দর কাজ তারা করেছেন। আমি ফিরে যাওয়ার পথে এখানকার বহু বিশিষ্ট নাগরিক তারা বললেন যে এখানে, এখানে তো বজবজে বেশ কয়েকটি ঐতিহাসিক জায়গা রয়েছে, তো তার মধ্যে এই মন্দিরটির কথা শুনেছিলাম, কিন্তু মন্দিরের এত ডিটেল জানা ছিল না। তখন অভিজিৎ দাস, তাপস ঘোষ, শ্রীমান সায়ক এরা তো ছিল, তোরা বললো যে একটা অদ্ভুত মন্দির, এখানকার বিখ্যাত মন্দির, এখানের যে কালী মা মূর্তি রয়েছেন তাকে এখানে ডাকাতরা তার অরিজিনাল জায়গা থেকে বর্ধমান থেকে ডাকাতি করে নিয়ে যাচ্ছিল,
তো এই জায়গায় বহু বছর আগে গঙ্গার ধারে বিশ্রাম নিচ্ছিল, মা স্বপ্নে দেখা যান, সেই থেকে মা এখানে রয়ে গেছেন, তাকে ঘিরেই মন্দির তৈরি হয়েছে। তো এইবার সেই জায়গায় দাঁড়িয়ে এটি দেখার ইচ্ছা ছিল, তার সঙ্গে আনুষঙ্গিক যেগুলি জানলাম, শ্রদ্ধেয় পূজারীরা যেগুলি বললেন যে মায়ের যে বিশেষত্ব যে ও সব জায়গায় মায়ের মন্দির, এখানে আমার মায়ের ডাক নামে স্নেহের একটা নামে মা জনপ্রিয়। আমি খুব মূর্তির মাতৃমূর্তির ডিটেল বলছি না, সেটা আমার মনে হয় যিনি মাননীয় পুরোহিত রয়েছেন তিনি আরও বিস্তারিত বলতে পারবেন, কিন্তু আমার মনে হয়েছে যে আমাদের বাংলার যে বিভিন্ন ধরনের জায়গাগুলি রয়েছে সেগুলি কোথাও আপাত দৃষ্টিতে ধর্ম, কিন্তু এর সঙ্গে অনেক ইতিহাস, ভূগোল, সমাজ সব জড়িয়ে রয়েছে। মানে বর্ধমান থেকে ডাকাতরা যাচ্ছিল নিয়ে, অর্থাৎ বর্ধমান সেখানে একটা সমৃদ্ধ কোনো বাড়ি ছিল, সেই সময় এখানে একটা ডাকাতি কালচার ছিল বাংলায়, সেই সময় একটা জলপথে ডাকাতরা যাতায়াত করতেন, অর্থাৎ এই গোটা জিনিসটার সঙ্গে না মানে শুধু মা নয়, মায়ের মানে খোঁজ নিতে গেলে হয়তো নিজেদের অতীতে আমরা ফিরে যেতে পারছি। সেই জায়গায় একটা ঐতিহাসিক একটা প্রেক্ষাপট, তখন আমাকে অভিজিৎবাবুরা বলেছিলেন যে একবার যদি এই জায়গাটা ঘুরে যাই। তো গঙ্গার ধারে মা কালীর মূর্তি, মায়ের মূর্তি এবং তার এত রকম তার প্রেক্ষাপট, ফলে আমি সেই মানে আগ্রহ থেকেই আমি এবং আমরা তখন আবার গাড়ি ঘুরিয়ে এদিকে চলে এসেছি এবং ভীষণ ভালো লাগছে, অন্যরকম লাগছে। আমার মনে হয় আমি যা যা শুনেছি সবটা আমার নিজের বলার কোনো মানে হয় না, এখানে অভিজিৎবাবুরা বলতে পারবেন, আর যিনি শ্রদ্ধেয় পুরোহিত রয়েছেন তিনি মায়ের বিশেষত্ব যা যা শুনলাম আমার মনে হয় সেটা যারা মাকে ভালোবাসেন, মা কালীর আরাধনা করেন, মা কালী সম্পর্কে কৌতূহল রাখেন, আর শুধু তাই নয় এই হিন্দু দেবদেবী সম্পর্কে, এটা তো একটা বিরাট গবেষণার জায়গা, মানে এটার সঙ্গে আমি আবার বলছি ইতিহাস সংস্কৃতি সব জড়িয়ে আছে, অনেক মাটির টান জড়িয়ে আছে, সেখানেও বোধহয় একটা কৌতূহলের জায়গা পাবেন যারা এখনও আসেননি। আমার মনে হয় হাতে সময় করে বজবজের এই মাকে একবার দেখে যাওয়া, আমার মনে হয় যারা মাকে ভালোবাসেন, মাকে শ্রদ্ধা করেন, মাকে আরাধনা করেন, তো একবার আমারও যেমন একটা তৃপ্তি লাগছে, যারা এখানে এসেছি খুব তৃপ্তি লাগছে, আমার মনে হয় সকলেরই একই অনুভূতি হবে। একেবারে সকলেরই একই অনুভূতি হবে। আমি বলছি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, করোনা মহামারী আবহাওয়া, আনলক ফেজ ফাইভ ফেজ ফোরে কিছু কিছু ধর্মস্থান মন্দির খুলে গেছে, দেখলাম আপনিও এখন পুজোর সময় নয় কিন্তু আপনিও মায়ের কাছে প্রার্থনা করলেন, যদি আপনার বলতে অসুবিধা না থাকে কী চাইলেন মায়ের কাছে, কী প্রার্থনা করলেন? না এইভাবে ওটা বলা যায় না, এটা নিশ্চয়ই একটা সার্বিক চারপাশ ভালো থাকুক, কেউ তো একা ভালো থাকতে পারে না। আমি যদি বোকার মতো বলি যে আমাকে ভালো রাখো, এটা খুব বোকা বোকা ব্যাপার। তাহলে আমি যাদের মধ্যে আছি, যে মানুষগুলো সারাক্ষণ আমার সঙ্গে থাকছে, আমার কর্মযোগ্যে থাকছে, আমার ব্যক্তিগত বৃত্তে থাকছে, তারা যদি সবাই ভালো না থাকে তাহলে আমি ভালো থাকবো কী করে? আবার চারপাশের সমাজটা যদি ভালো না থাকে তারাই বা ভালো থাকবে কী করে? ফলে একটা ভালো সব ব্যাপারের একটা ভালো চাই। আর একটা হচ্ছে যে আমরা যারা মানে মা কালী বা মা দুর্গা বা হিন্দু সংস্কৃতি বা দেবতা বা একটা ঐশ্বরিক শক্তিতে বিশ্বাস করি, সেখানে বাংলার বিভিন্ন প্রান্তে বা বাংলার বাইরেও যে মন্দির, যে আরাধ্য স্থল এবং মাতৃরূপের যত রকম বৈচিত্র্য রয়েছে, মন্ত্র হয়তো ঘুরে ফিরে ঠাকুর মশাই বলতে পারবেন যে আমরা মা কালীর যত রকম মূর্তি দেখি বা মা কালীর যত রকম রূপ আমাদের কাছে আছে, মন্ত্রগুলি কিছু কিছু আলাদা হলেও মূল স্পিরিটটা খানিকটা এক, কিন্তু তার ইতিহাস এবং রূপ যতভাবে ছড়িয়ে আছে সেটা কিন্তু মানে খুবই মানে আমি কর্ণগড়ের কালী মন্দিরে যাই, মা মহামায়া মা অভয়ে আছেন, সেখানে মায়ের এক চেহারা, কিন্তু সেখানেও তো সেই ঘুরে ফিরে মা দুর্গা মা কালী মা শক্তির আরাধনা হচ্ছে, আবার এখানেও তাই। হ্যাঁ মানে আলটিমেটলি শেষে গিয়ে তো যখন মাননীয় পুরোহিতরা পুজো করেন শেষে গিয়ে তো সেই জয়ামে চাগ্রত পাতু বিজয় পাতু পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে সিংহ বাহিনী শিবদূতি উগ্রচণ্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কৌমারী শঙ্খিনী শিবা চক্রিণী জয়দাত্রী চরণমত্তা রণপ্রিয়া দুর্গা জয়ন্তী কালী চ ভদ্রকালী মহোদরী নারসিংহ চ বারাহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারৌদ্রী মহাভয় বিনাশিনী। ঘুরে ফিরে তো মায়ের আরাধনায় তো এই মন্ত্রগুলোই আসবে, শুধু নানা রূপে মাকে আবিষ্কার করা নানা জায়গায়, ভীষণ ভালো লাগছে। আমি একদম একটা শেষ প্রশ্ন করবো, এটা খুবই প্রাসঙ্গিক বলে আমার মনে হচ্ছে। আমি বিভিন্ন সময় গেছি, আমি দেখেছি আপনি একাধারে সাংবাদিক, বিশিষ্ট সাংবাদিক, আপনি একাধারে রাজনৈতিক ব্যক্তিত্ব,
আপনি একাধারে দক্ষ ক্লাব সংগঠক। আমি দেখেছি আপনি পাড়ায়, আপনার নিজের পাড়ায় বড় দুর্গাপুজো করেন, বড় কালী পুজো করেন, সেখানে মাঝে মধ্যেই থিমের ছোঁয়া লাগান। এই কালী মন্দির তার ইতিহাস রয়েছে অনেকেই হয়তো জানেন না, প্রচারের আলোয় নেই অন্যান্য কালী মন্দিরের মতো। কোনো দিন যদি সম্ভব হয়, যেহেতু এবারে পরিস্থিতি অনেকটাই আলাদা, আপনার পাড়ার পুজো বা আপনার কোনো সংগঠনের পুজোয় এই কালী মন্দিরকে কি তুলে ধরার চেষ্টা করবেন? এইভাবে দুম করে বলা খুব মুশকিল এবং বলাটা বাড়াবাড়িও, তবে এটা কিন্তু ঘটনা যে এই কালী মন্দির আরও প্রচারের দাবি রাখে, আরও বেশি মানুষের কাছে, দর্শকের কাছে, পাঠকের কাছে, ভক্তর কাছে যাওয়ার মানে প্রয়োজন। এর ইতিহাস, এর রূপ, এর চেহারা, এর প্রতিষ্ঠার কাহিনী, এর আরাধনার ধরন, এগুলো জানা প্রয়োজন। আমাদের দিকে ইয়ে, তুমি এখন বিশ্ববাংলা সংবাদের জন্য এটা করছো, এটাও তো একটা কাজ। তুমি এই মায়ের এই রূপকে তুমি সারা বিশ্বের বাঙালি 122টা 123টা দেশের বাঙালির কাছে তো এই মায়ের চেহারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছো। হয়তো এটাই ঠাকুরের ইচ্ছা ছিল যে আজকে ঘটনাচক্রে, আজকে অভিজিৎবাবুরা বললেন আমরা গাড়ি ঘোরালাম, কিন্তু আমরা তো এসেছিলাম কোনো একটা টানে বজবজে, সেখান থেকে তাঁদের যোগসূত্রে আমরা আজকে এসে মায়ের মন্দিরে বসে আছি। আবার আমরা বলছি অন্য মানুষকে আসুন মায়ের কাছে, দেখুন এই মায়ের রূপ। ফলে গোটাটাই আলটিমেটলি উপরে একটা শক্তি আছে, তিনি সর্বশক্তিমান, আর সময় হচ্ছে শেষ কথা। আমরা তার পূজারই আরাধ্য, মানে আরাধনা করা ছাড়া আমাদের কোনো কাজ নেই। এবং অবশ্যই শুধু পুজো নয়, তার সঙ্গে আমার মনে হয় ঠাকুর এবং সাধকরা চিরকাল চেয়েছেন, মানে পুজোটা শুধু শেষ কথা নয়, পুজোর সঙ্গে মানুষ এবং সমাজের একটা ইনভলভমেন্ট। অর্থাৎ পুজোটা কিন্তু একা মন্দির এবং বিগ্রহের পুজো হয় না, পুজো মানে কিন্তু তার সঙ্গে মানুষের ইনভলভমেন্ট, সমাজের ইনভলভমেন্ট, সমাজসেবা। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন গঠন করে দেখিয়ে দিয়ে গেছেন যে সেখানে মা কালীর পুজো হবে, মা দুর্গার পুজো হবে, রামকৃষ্ণদেবের পুজো হবে, মা সারদার পুজো হবে, কিন্তু মানুষেরও পুজো হবে। ফলে আমি নিশ্চিত এই মন্দিরের যা ইতিহাস দেখলাম, এত মানুষ ইনভলভ, এখানেও কিন্তু আলটিমেটলি সেই মায়ের পুজো এবং মাকে কেন্দ্র করে, শক্তিকে কেন্দ্র করে মানুষের পুজো। আমার মনে হয় এখানকার শ্রদ্ধেয় পুরোহিত বা যারা সংগঠক আছেন তারাও এই নীতিতেই চলেন। মাতৃমূর্তি কিন্তু এখানে আলাদা গল্পের বাহক। প্রচলিত মূর্তির মতো মায়ের পায়ের তলায় শিব নেই, কথিত পায়ের নিচের বেদিতে আছে 5টি নরমুণ্ড। মায়ের রূপ নিয়ে বললেন পুরোহিত স্বয়ং। আমরা এই বজবজের যে কালী মন্দিরে আমরা বসে আছি, সেখানকার মূল পূজারী, প্রধান পূজারী নিমাই চক্রবর্তীকে পেয়ে গেছি। এই কালীমা, ব্রহ্মময় কালীমা পোশাকি নাম, আর খুকুমা বলে ডাকা হয় তার আদরের নাম। কেন খুকুমা? বাই মায়ের ইতিহাস আমরা নিমাইবাবুর কাছ থেকে জেনে নেব। নিমাইবাবু, এই কালীমার ইতিহাস, তার বৈশিষ্ট্য, অন্যান্য মায়ের থেকে রূপেরও কিছু আলাদা বৈচিত্র্য আছে, সেটা আমাদের দর্শকদের বলবো। প্রথমে বলি, আমাদের যে এই খুকুমা বলে পরিচিত, এটা বর্ধমান রাজার মায়ের মূর্তি ছিলেন। এটা হচ্ছে সাধক কমলাকান্ত মহারাজ, উনি মাকে সেবা করতেন এবং পূজা পাঠ করতেন। উনি শোনা কথা বাস্তবে যে উনি মাকে বুকে রেখে মায়ের পুজো করতেন, সেটা বহুদিন আগেকার কথা। আচ্ছা, সেই সময় ডাকাতি হওয়ার সময়, মানে ডাকাতি হয় বর্ধমান মায়ের, ডাকাতি হওয়ার সময় এই জলপথে যাওয়ার যাচ্ছিলেন। যেতে যেতে কোনো এক সময় ডাকাতরা ওখানে ক্লান্ত হয়ে পড়ে, তখন এই মায়ের মন্দির ছিল না, তখন বন জঙ্গলে ভর্তি ছিল। সেই সময় মাকে এখানে রেখে দিয়ে তারা চলে যায়। এবং মা এখানে যে আছে, মা পঞ্চমন্দির আসনে বসে আছে, আপনারা লক্ষ্য করুন, আপনার ডান দিকটা চওড়া, বাঁ দিকটা সরু। হ্যাঁ, ডান দিকটা সরু বা বাঁ দিকটা সরু, যেহেতু এই দিকটা চওড়া, এই দিকটা সরু। আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো, এরও একটা ইতিহাস আছে। মাকে বসানো হয়েছে, অধিষ্ঠা করা হয়েছে, সেই অধিষ্ঠার মধ্যে ডান দিকটা জায়গাটা অনেক বেশি, বাঁ দিকটা কম, এটা কেন? এটা কেন? তখন তো মন্দির, তখন এত বড় ভালো মন্দির তো হয়নি তখন। তখন হোগলা বন ছিল, যাবতীয় কাঠের বেড়া, এই যেমন বেড়া মন্দির মতো করা হয়েছিল, কিন্তু আসনটা করা হয়েছিল এই জায়গাটা। আচ্ছা, পঞ্চমন্দির আসনটা করা হয়েছিল এই জায়গাটা। এবার পরবর্তীকালে যখন নতুন করে মন্দির স্থাপিত হলো, সেই সময় আসনটা ভাঙা যায়নি। যেহেতু আসনটা ভাঙা যায়নি বলে, সেই জন্য আমরা ডান দিকটা চড়া, বাঁ দিকটা চড়া। আর মায়ের ব্রহ্মময়ী মা বলছেন, খুকুমা বলছেন, আপনারা খুকুমা বলে ডাকেন, এই ইতিহাসটা যদি বলেন। ইতিহাস বলতে গেলে, যেহেতু মায়ের পায়ে শিব নেই, মা ছোটো,
সেই জন্যই আমরা খুকুমা বলে ডাকি, একটা বাচ্চা মেয়ের মতো। খুকুমার মন্দির এসে প্রাণ ভরেছে বিশিষ্ট নাগরিকদের, অনেক মানুষ আসেন, তবুও আক্ষেপ কই অন্য কালী মন্দির কত বিখ্যাত হল। ভক্তরা খুকুমার মন্দিরকে সেই খ্যাতির দৌড়ে এগিয়ে নিয়ে যেতে পারছেন না কেন? আরও ভক্ত আরও পর্যটক আসুন এই বজবজে মায়ের কাছে। কিছু দূরেই তো শিকাগো জয়ের পর ফিরে জাহাজ থেকে নেমেছিলেন স্বামী বিবেকানন্দ, আরও কত ঐতিহাসিক দর্শন বিন্দু বজবজে, আর এখনও সবার শীর্ষে মায়ের মন্দির। বজবজ বলছে ভক্তদের আসুন, গঙ্গার কোলে তো দক্ষিণেশ্বর দেখেছেন, একটিবার দেখে যান এখানকার খুকুমাকে। বজবজ চিত্রগঞ্জের কালী মন্দিরের ইতিহাসটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানকার সাধকরা এই কালীমায়ের ইতিহাস জানালেন, খুকুমা বলা হয় কারণ কালীমাকে তারা একদম একটি বাচ্চা মেয়ের মতো দেখেন, এবং তারও একটা ইতিহাস আছে, ডাকাতদের ইতিহাস আছে। সেই সময়কার সামাজিক আর্থসামাজিক পরিবেশের ছবি ফুটে ওঠে, যদিও এই কালী মন্দির সেভাবে প্রচারের আলোয় আসেনি, তাই এখানকার সদস্যরা মন্দিরের কর্তৃপক্ষ পূজাদিদের আবেদন যে এমন একটা ঐতিহ্যবাহী কালী মন্দির সেখানে যেন সবাই আসেন, মায়ের আরাধনা করেন, কারণ এই কালী মন্দিরের অজানা ইতিহাস আপনার আগ্রহ, কালী মা সম্পর্কে আপনার আগ্রহ অনেকখানি বাড়িয়ে দেবে। বজবজ থেকে ক্যামেরা দেবস্মিতার সঙ্গে সোমনাথ, এখন বিশ্ব বাংলা সংবাদ।